গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে তো বাবা বেরিয়ে যাচ্ছে, বাবার ওই দুপুরের দিকে 2:10 দিকে বাস রয়েছে, ভলভো রয়েছে। তো ন্যাচারালি বাবা এখান থেকে, কারণ এখান থেকে দুর্গাপুর যেতেও 1 ঘন্টা লাগে, তো মোটামুটি ওই 1:30, 12:30 থেকে 1:30 মধ্যে বেরিয়েই যাবে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:04 মতো বাজে। তো ন্যাচারালি বাবা অলরেডি মানে রেডি হতে শুরু করে দিয়েছে, ওয়াশরুমে চলেও গেছে স্নান টানে। তো আজকে ব্রেকফাস্টটা আমরা সেইভাবে কিছু করিনি, সবাই ওই জাস্ট একটা করে রুটি খেয়ে নিয়েছি, কারণ লাঞ্চটা একটু তাড়াতাড়ি হবে, অমিতা দিও একটু তাড়াতাড়ি চলেই এসছে। তো এখন লাঞ্চের প্রিপারেশন, আর লাঞ্চের প্রিপারেশন বলতে মেইনলি যেটা, তোমরা তো জানোই মা সেই ইলিশ মাছের সাথে চিতল মাছটাও পাঠিয়ে দিয়েছিল, মানে চিতল মাছের কাঁটা ছাড়িয়ে মুঠিয়া বানানোর জন্য পাঠিয়ে দিয়েছিল। তো সেটাকে আমি আবার কী করেছি, মানে এটার মধ্যে তো ডিরেক্ট জল দিয়ে নরম করাও যাবে না, ডিপে ছিল, ডিপ থেকে কালকে রাত্রেই শোয়ার সময় নর্মাল ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, তো যাতে একটু নরম হয়। তাও খুব একটা নরম হয়নি, আজকে বাইরে খানিকক্ষণ রাখবার পরে পুরোপুরি বরফটা গলে গেছে। তো এই চিতল মাছের মুঠিয়ার রেসিপিটা তোমাদের সাথে আজ শেয়ারও করে নেব। কিন্তু চিতল মাছের মুঠিয়ার মেইন যে ব্যাপার, সেটা হচ্ছে ওই চিতল মাছের থেকে মানে পুরো মাছের পিসটা থেকে মাছটা বার করা। নর্মালি মুঠিয়া কিন্তু গাদার পিস থেকে হয়, মানে গাদার এরকম লম্বা, ধরো মাছের এইরকম একটা শেপ হয়, তো তার এই সাইডটা পেটি আর এই সাইডটা গাদা, তো গাদার এই লম্বা পার্টটা কাটিয়ে আনতে হয়, তারপরে সেটা থেকে একটা স্টাইলে মাছটাকে ছাড়িয়ে নিতে হয়। প্রপার ওয়েতে ছাড়ালে কিন্তু একটাও কাঁটা আসবে না, মানে ছাল আর কাঁটা একদম আলাদা হয়ে যাবে আর মাছটা পুরো আলাদা হয়ে যাবে। কিন্তু ঠিকঠাক না ভাবে ছাড়াতে পারলেই কিন্তু কাঁটাও চলে আসে। বাট আজকে ওইগুলো সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারছি না, কারণ মা তো অলরেডি ছাড়িয়েই পাঠিয়েছে। আর গাদার পিসটাও কিন্তু টুকরো করে আনতে নেই, মানে পুরো লম্বা গাদাটাই আনতে হয়। তো ঠিক আছে, সেটা অন্য কখনো পরে কখনো শেয়ার করবো। তো আপাতত চলো মুঠিয়ার প্রিপারেশনটা স্টার্ট করি। তো এই কাঁটা ছাড়ানো মাছটার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চামচের মতন বেসন, আর এখানে কিন্তু বেশ ভালো কোয়ান্টিটিতে মাছটা রয়েছে, তাই 1.5 চামচের মতন বেসন দিলাম। 1 চামচের মতন পেঁয়াজ বাটা দিচ্ছি, 1 চামচের মতন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিলাম, স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ, আর সেই সঙ্গে একটা ডিম দিয়ে দেব। বেসন আর ডিম এই দুটোই কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে, তবে শুধু বেসন দিলে কিন্তু চিতল মাছের মুঠিয়াটা একটু রাবারি টাইপের খেতে লাগে, সেই জন্য একটা ডিম দিলে মুঠিয়ার বড়াগুলো খেতে কিন্তু অনেক বেশি ময়েস্ট আর সফট লাগে। তো এই দেখো সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন এটা নেক্সট প্রসেসে যাব। এদিকে একটা জায়গায় আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম, জলটা ভালো মতন বয়েল হয়ে গেলে চিতল মাছের যে কাঁচা মিক্সচারটা রেডি করলাম সেই মিক্সচারটাকে এইভাবে হাত দিয়ে মুঠোর আকারে জলে ফেলে দেবো। তো এই জন্যই এই রেসিপিটার নাম মেইনলি মুঠিয়া। চিতল মাছটা ফুটন্ত জলে পড়বার সঙ্গে সঙ্গেই কিন্তু সুন্দর সিদ্ধ হতে শুরু করে দেবে এবং কালারটাও চেঞ্জ হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। আর মাঝে মাঝে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে তলার দিকটা লেগে না যায় কোনোভাবেই, আর সব দিক থেকে সমানভাবে সেদ্ধও হয়ে যায়। মোটামুটি 15 থেকে 17 মিনিটের মধ্যে কিন্তু মাছটা কুক হয়ে যাবে। তো এখন আমি এটাকে তুলে রাখছি এবং এটা একটু রুম টেম্পারেচারে আসলে এটাকে পিস পিস করে কেটে নেব। এদিকে আরেকজনকে দেখো, তার ঘুমই ভাঙছে না। মাম্মা উঠে পড়ো, মা চলে যাবে দাদু, দেখো দাদু রেডি হয়ে যাচ্ছে কিন্তু, চলো মাম্মা ওঠো, উঠে পড়ো, এসো এসো ভালো করে, গুড মর্নিং। ওদিকে মাছটা কিন্তু একদম রুম টেম্পারেচারে এসেই গেছে, এখন আমি এটাকে ছোটো ছোটো কিউব কিউব করে পিস করে নিচ্ছি। তবে আজ যেহেতু মাছের কোয়ান্টিটিটা একটু বেশি আছে সেই জন্য আমি 2 রকমভাবে পিস করলাম, একটা তো পনিরের মতন এরকম কিউ কিউব করে পিস করলামই, যেটা দিয়ে মেইনলি মুঠিয়ার তরকারিটা বা গ্রেভিটা করা হবে, আর আরেকটা এইরকম সরু লম্বা করে একটু কেটে নিয়েছি, এটা দিয়ে দেখি অন্য রকমের কিছু বানাবো বিকেলের স্ন্যাক্সের জন্য। মাছের কিউবগুলোকে ভেজে নিলাম, এবার জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যেভাবে পেঁয়াজ আদা রসুনের সিম্পল ঝোল বানায় আমি আজকে গ্রেভিটা সেরকমই বানাচ্ছি, আর আমি আজকে একটু হালকা আর লাইট ধরনের গ্রেভিটা বানাচ্ছি, তোমরা চাইলে এটাকে আর একটু স্পাইসি করে সুন্দরভাবে বানাতে পারো। চিতল মাছের মুঠিয়াটা এখানে ফুটছে, এটা হয়ে গেলে এর মধ্যে একটু সামান্য গরম মশলা গুঁড়ো দেবো, আর তা বাদ দিয়ে এখানে আজকে মেনুতে আছে পেঁপে আলুর তরকারি, এখানে একটু স্যালাড কেটেছে অমিতা দি, তা বাদ দিয়ে এদিকে ওই দাদার সবজি সেদ্ধ আর ডাল, মুসুরির ডাল, ব্যাস একদম সিম্পল হালকা খাবার দাবার আজকে, বিকজ বাবা যেহেতু জার্নি করবে এতটা দূর যাবে, তো ন্যাচারালি বেশি কিছু উল্টো পাল্টা রাখিনি, হালকা। কী বানাচ্ছো তুমি, কী রান্না করছো? ইয়ামি ইয়ামি ইয়ামি। হয় যে দাদু শুয়ে আছে, দাদুকে খাই দেবে। আরে বাবা কি খাই দিচ্ছ দাদুকে,
কি কি ফিনিশ ফিনিশ ও কি খাওয়ালে সেটা বলো বলো আর 2 স্পুন বলে আবার যা যা আমি বলবো যা যা আমি বলবো তাই বলতে হবে এদিকে বাবারা কিন্তু খেতে বসে পড়েছে মোটামুটি ঘড়িতে এখন 12:30 12:30 বাজে বাবারা খেয়েই বেরোবে আর কি আমিও খেতে বসে গেলাম আমিও ছাড়তে চলে যাব আর কি হ্যাঁ কারণ সন্দীপ তো বাবাকে ছাড়তে দুর্গাপুরে যাবে আর সময় থাকবে না ছেড়ে এসে ডাইরেক্ট সেকেন্ড হাফে অফিসে ঢুকে যাবে তো সেই জন্য সন্দীপ একসাথেই খেতে বসে পড়লো আমি আর লারা এখনো আমাদের তো স্নান টানো হয়নি আর কি এই যে এখানে আরেকজন দাদু কোথায় যাচ্ছে মামা হ্যাঁ তোমাকে নিয়ে যাবে না বলেছি কিন্তু দাদুকে বলো দাদু প্লিজ আমায় নিয়ে চলো সারা ফ্লোরটা কি করেছে কুশনটা ওখানে কে ফেলেছে তুমি ততন এদিকে সারা ফ্লোরে খেলনা ছিটিয়ে পুরো দাদু চলে যায় তারপরে তুমি আমি মিলে একসাথে ক্লিন করবো এটাকে ঠিক আছে কে ফেলেছে বলো তুমি বলো আমি ফেলেছি তুমি মোটেই আমি না তুমি 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 না না তুমি 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 না না তুমি 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 না না তুমি তুমি না না তুমি তুমি ভেরি গুড যাবে দাদুর সাথে যাবে আমার নতুন জামা টাটা আমি চলি যাচ্ছি আবার দেখা হবে কলকাতায় হ্যাঁ তোমাদের সাথে আবার কথা হবে ঠিক 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 অনেকদিন থাকা হলো হ্যাঁ দাও বাবা চলো তুমি চলো নিচে চলো দাদুর সাথে চলো টাটা করে দাও মামা টাটা করে দাও বাই বাই চলে গেল দাদু চল চল মামা আসবে আসবে আবার দাদু আসবে তো দাদু আসবে বাবাও আসবে এই 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 কি হলো ও এতক্ষণে বুঝতে পেরেছে যে দাদু চলে যাচ্ছে কোথায় যাবে মামা আর যায় না মাছ না পড়ে কি করে যাব চলো আমরা মাছটা নিই মাছ নিয়ে তারপরে আবার আসবো ঠিক আছে কি করছো তুমি এখানে ও এটা ভালো তুমি মাস্ক বার করছো ওকে নিচ থেকে বলে এনেছি মাছটা নিয়ে আসি ওই জন্য এসে মাস্ক খুঁজছে ঠিক আছে আমি মাছটা আগে স্নান করে নিই তারপরে মাস্ক পরে যাবো ঠিক আছে চলো চলো জামা পরে নেবে চলো তার মুডটা কিন্তু এখন বেজায় ভালো বুঝতেই পারছো তো জাস্ট তাকে ভুলিয়ে ভালিয়ে স্নান টান ছেড়িয়ে দিলাম আর আমিও স্নান টান করে নিয়েছি এখনও ড্রেস ট্রেস পরাইনি তারপরে খেতেও বসে যাব আর বাই দ্য ওয়ে বাবা চলে গেছে বলে যে আমার খুব বেশি মন খারাপ তা কিন্তু নয় বুঝতেই পারছো কারণ খুব শিগগিরই কিন্তু বাবার সাথে আবার দেখা হবে শুধু বাবা নয় বাবা মা বোন সবার সাথেই খুব শিগগিরই আবার দেখা হবে তো সেই জন্যেই বরং আমি একটু বেশি এক্সাইটেডই বলতে পারো তো আমি অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি কলকাতা যাচ্ছি আর কি অনেক দিন বাদে বাড়ি যাবো মানে এটা ভেবেই যে এত আনন্দ কি বলবো আর কি তো যাই হোক ওই জন্য খুব বেশিও মন খারাপ হচ্ছে না ওই দেখো কে এসছে মাঙ্কি ওই দেখো বসে আছে সন্দীপ দেখতে পাচ্ছ ওই দেখো হ্যাঁ এটা তাও বাচ্চা আছে এর আগের দিনের চেয়েও বড় একটা এসেছিল হ্যাঁ এটা ছোট মা বাবা গুলো আছে নিশ্চয়ই কোথাও নিচে হ্যাঁ সে তো ঘুমোচ্ছে এখন হ্যাঁ ওই যে আবার কোথাও যাবার প্ল্যান করছে দেখি কোথায় যাম তারে বাবা না আবার ফুল কিনেছে হ্যাঁ ওই যে ওই যে চলো তুমি কি বেরোচ্ছ না সন্দীপ দিয়ে চলে এসেছিল বাবার বাসটা ছাড়লো মানে 2:10 টাইম ছিল
আড়াইটার দিকে ছাড়লো, তো দিয়ে চলেও এসেছি অনেকক্ষণ, সাড়ে তিনটার দিকে, সাড়ে তিনটার আগেই ঢুকে গেছিলো। তো এসে একটু রেস্ট টেস্ট করছিল, এখন আবার অফিস যাচ্ছে সেকেন্ড হাফের জন্য। ভেবেছিল ওখান থেকে ডাইরেক্ট অফিস চলে যাবে, তো টাইম ছিল তাই একটু ঘরেই চলে এসছে। আর এতক্ষণ আমরা মাঙ্কি দেখছিলাম বাইরে, মাঙ্কিটা বসে ইয়ে করছিলো, বাট ওর পালটাকে আর খুঁজে পেলাম না, দলটাকে। সন্দীপ দুর্গাপুর থেকে আসবার সময় এই অরুণ সুইটস থেকে কতগুলো লাড্ডু এনেছিল, মানে ছটা এনেছিল, অলরেডি একটা খেয়ে ফেলেছি আর আরেকটা অর্ধেক খাওয়া হয়ে গেছে। যা চরম খেতে না, সিরিয়াসলি মানে অসম খেতে, একদম হালকা মিষ্টি আর নরম পাকের আর ঘিয়ের প্রচণ্ড গন্ধ। তো লাড়ারও ভীষণ ভালো লেগেছে, লাড়া আর আমি মিলে খাচ্ছি, ভাবলাম খেতে খেতে তোমাদের একবার দেখিয়ে নিই। সিরিয়াসলি মানে অরুণ সুইটসের সব রকম মিষ্টি ভীষণ ভালো, বাট আজকের এই লাড্ডুটা আমি ফার্স্ট টাইম খেলাম, সত্যি খুবই ভালো, ভীষণ ভালো টেস্ট। বিয়ের পর থেকে যবে থেকে এখানে এসেছি, তবে থেকে ওই একজনের কাছ থেকেই আমি আইব্রোটা করি, সে হচ্ছে পিঙ্কি। ওই এসেছিল, জাস্ট আইব্রোটা করে দিয়ে গেল, মানে বাড়িতে যাওয়ার আগে একটু আইব্রো টাইব্রো করে রেডি হয়ে নিলাম। আর এখন সন্দীপ আসার আগে ফটাফট দেখি কিছু একটা স্ন্যাক্স বানিয়ে ফেলি। সকালবেলা আজ চিতল মাছের মুঠিয়াটা বানিয়েছিলাম, তার মধ্যে থেকে ফিঙ্গারগুলো বাঁচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আজকে ফিশ ফিঙ্গার বানিয়ে নিলাম। দেখো এটা কিন্তু টোটালি আমার সৃষ্ট একটা রেসিপি বলতে পারো, মানে জাস্ট আমি হঠাৎ করে মাথায় এলো আর বানিয়ে ফেললাম, কারণ ওই মুঠিয়াগুলো না খেতে এমনি এত ভালো হয়, মানে ফ্রাই অবস্থাতেই খাওয়া যায়। তো তারপরে ভাবলাম যে এটাকে ফিঙ্গারের মতন করে কেটে যদি তারপরে একটু যেরকম হয় ডিম আর কর্নফ্লাওয়ারের গোলায় চুবিয়ে নিয়ে তারপরে একটু ব্রেড ক্রাম্পসে কোট করে নিয়ে ফ্রাই করলাম। তো দেখতেই পেলে, দেখো একদম কিন্তু নর্মাল ফিশ ফ্রাইয়ের মতনই দেখতে হয়েছে, আর আই এম শিওর এটা খেতেও দারুণ লাগবে। আর তোমরা চাইলে এটাকে কিন্তু মানে ব্রেড ক্রাম্পসে কোট করবার পরে ডিপ ফ্রিজেও স্টোর করতে পারো, আমার মনে হয় এটা ঠিকই থাকবে। দেখো আর যেহেতু ফিশ ফিঙ্গার, তার সাথে একটু সস আর একটু শসা মানে স্যালাড একটু তো দরকার ছিল, তো সব মিলেমিশে করে নিলাম। আর কি বলতো, এতটা চিতল মাছ রয়েছে যেটা কলকাতা যাওয়ার আগে আমাকে ফিনিশ করে নিতেই হতো, নাহলে তো পড়ে থাকবে। আর চিতল মাছকে তো কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবেই না, কোনো মাছকেই ইভেন নষ্ট হতে দেওয়া যাবে না। তো যাই হোক, সন্দীপ খেতে শুরু করে দিয়েছে, কেমন হলো? ভালো আছে? দেখো এইসব জিনিসের আর রিভিউ দেওয়ার দরকার পড়ে না, মানে এটা খেয়ে বলবে ভালো হয়েছে, হ্যাঁ এটা ভালো এমনি হবে। তো সেই জন্যই আমি বানালাম আর কি, তোমরা ডেফিনেটলি ট্রাই করো, যদি কখনো মানে চিতল মাছ মুঠিয়া বানানোর জন্য আনো তাহলে কিছুটা এর জন্য ট্রাই করে দেবো, দারুণ লাগবে। ভীষণ গরম এখন, চূড়ান্ত। বাবা কে কাকে খাইয়ে দেয়। বাই দ্য ওয়ে আমরা বসেছি, 5 মিনিটও হয়নি কিন্তু মোটামুটি প্লেট ফাঁকা, মোটামুটি কি ফাঁকাই, শুধু ওই লাড়ার হাতে একটা রয়েছে সে খাচ্ছে। এইসব ব্যাপারে ওকে শেখাতে হয় না চিবানোর কথা, ভাত খেতে বললে বলো তখন গিলে গিলে খাবে, চিবাবে। এই দেখো আজকে খাওয়ার কে গরম করছে, বাবা রে, দেখি 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 মুখটা দেখি আগে, কি করছো লাড়ার খাওয়ার রেডি? মানে এটা হচ্ছে সেই আমি চিতল মাছের ফ্রাই খাইয়েছি, মানে ফিঙ্গার খাইয়েছি, সেটার কি এটা পুরস্কার, সেটার রিটার্ন। হ্যাঁ আমাকে রাত্রেবেলা একটু রিল্যাক্স দিয়েছে, বা কি হ্যাপি আছে না ডালা। লাড়ার খাওয়ার তো রেডি করেই ফেললো সন্দীপ, এবার ওকে খাইয়ে নিয়ে তারপরে আমাদের খাওয়া রেডি করবো, তাই তো? ভালো করে খেতে পারবো, হ্যাঁ তাহলে আরামসে খাওয়া যাবে। আর লাড়া তো সেইভাবে ফিঙ্গার খাইনি, অল্পই খেয়েছে। তো চলো আজকে ব্লগটা তাহলে এই অবধি থাক, দেখা হচ্ছে আবার কালকে। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি, তবে হ্যাঁ যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সব করে দিও, ঠিক আছে? চলো টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।